بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد باب حديث بني النذير ومخرج رسول الله صلى الله عليه وسلم إليهم في دية الرجلين وما أرادوا من الغدر برسول الله صلى الله عليه وسلم এই বাব হাদিসু বনি নজির, বনি নজির গোত্রের ঘটনা কাহিনী সম্পর্কে। ওয়া মখরাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাইহিম ফি দিয়াতির রাজুলাইন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তাদের উদ্দেশ্যে বের হয়েছিলেন মদিনা থেকে তাদের সাথে যুদ্ধ করার জন্য, তাদের থেকে দুই ব্যক্তি নিহত হওয়ার যে দিয়াত, সেই দিয়াত আদায়ের জন্য। ওয়ামা আরাদু মিনাল গাদরে বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি গাদ্দারি করার ইচ্ছা করেছিল তার বর্ণনা প্রসঙ্গে এই ঘটনা। কালা জুহরি আন উরওয়া কানাত আলা রাসে সিদ্দাতে আশহুরিন মিন ওয়াকাতি বদরিন ক্বাবল উহুদ, এই ঘটনা সংঘটিত হয়েছিল বদর যুদ্ধের পরে, ছয় মাস পরে, এবং উহুদ যুদ্ধের আগে। উহুদ যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরিতে, এর আগে, আর বদর যুদ্ধ ছিল দ্বিতীয় হিজরিতে। যেমন বলা হয়েছে যে ছয় মাস পরে বদর যুদ্ধের। তো যাই হোক, এই বনি নজির গোত্র ইয়াহুদি গোত্র ছিল। ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, এমনকি এই ইহুদি সম্প্রদায় তারা তাদের শুরু থেকেই, ইতিহাসের শুরু থেকেই বিভিন্ন যুগে তারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং আল্লাহর সাথে যুদ্ধ করেছে জেনে শুনে। তারা জানে যে এই ব্যক্তি নবী, আল্লাহর রসুল, তারপরেও তাকে তারা হত্যা করেছে এবং বলছে যে তারা, আমরা আল্লাহর রসুলকে হত্যা করেছি। কাফেরদের অবস্থা এরকম ছিল, যেমন মক্কার কাফেররা, তারা রসুলকে রসুল হিসেবে মানত না, জানত না, বিশ্বাসও করত না। তারা মনে করত এই রসুল আসছে আমাদের মূর্তিগুলোকে নিন্দা করে, এই জন্য তারা কুফরি করত, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরত, যুদ্ধ করত। তারা মনে প্রাণে তাদের ওই ধর্মকেই সত্য জানত। বদর যুদ্ধের সময় আবু জাহেলের প্রার্থনা বলছি না, সে দোয়া করত যে আল্লাহ যারা হকের উপরে আছে আজকে আপনি তাদের জয় দান করেন। তাহলে বুঝে গেল যে তারা ধারণাই করত যে তারা হকের উপরে আছে। কিন্তু ইহুদি সম্প্রদায় হল এমন সম্প্রদায় যারা ধারণা করত যে রসুল ইসলাম আল্লাহর নবী, কারণ আল্লাহর নবী হওয়ার জন্য যে সমস্ত আলামত এগুলো কাফেরদের কাছে ছিল না, এগুলো ছিল ইহুদিদের কাছে, তাওরাতের ভিতরে লেখা ছিল। সে কেমন হবে, তার জন্ম কিরকম হবে, কোথায় হবে, তার পিতা কি হবে, তার বাড়ি কোথায় হবে, তিনি হিজরত কোথায় করবেন, তার স্বভাব চরিত্র ইত্যাদি এমনভাবে বর্ণনা করা হয়েছে তাদের কিতাবের ভিতরে। একজন মানুষ তার সন্তানকে যেভাবে চেনে, ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলে সেইভাবে জানত।
ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, কিন্তু তারপরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে যুদ্ধ করত, মানে একজন নবীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি জেনে শুনে। এই হল ইহুদি সম্প্রদায়ের অবস্থা। কেন যুদ্ধ করত? ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাসতিফুনা আলাল্লাযিনা কাফারু, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যখন তার তিনি নবী হিসেবে আসেন নাই, তখন আওস খাজরাজের ভিতরে যে যুদ্ধ হতো, তখন আহলে কিতাব যারা ইহুদি যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করত যে শেষ জামানা একজন নবী আসবে, আমরা কিতাবে পেয়েছি, আসলে পরে আমরা তার সাথে তার প্রতি ঈমান আনব এবং তার সাথে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিত যে সেই শেষ যুগের নবীর ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করত যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরাইশ বংশে আবির্ভূত হলেন, তখন তারা দেখল যে না, আমাদের বংশে তো আসে নাই, অতএব আমাদের ইহুদিদের ভিতর থেকে শেষ নবী আসবে এটা আমাদের ধারণা ছিল, সেটা যখন হল না তখন তারা বিরোধিতা শুরু করলো, কিন্তু জানতো যে আল্লাহর নবী। এই সামান্য কারণে তারা হুজুরের বিরোধিতা করছে, এটাও জানতো যে এই নবীর বিরোধিতা করলে আমাদের দুনিয়ায় শাস্তি, পরকালে জাহান্নাম, তাও জানত, কিন্তু তারা ইমান আনত না। ইহুদি হল এইরকম একটা জাতি। আমার কাছে কিতাব আছে যারা ইমুল ইহুদ আবরাত তারিখ, 500 পৃষ্ঠার কিতাব, যে ইহুদি জাতি তাদের ইতিহাসের সূচনা থেকে অদ্যবধি ইসরায়েল পর্যন্ত যে তারা কি কি অপরাধ করেছে তার ইতিহাস এই কিতাবের ভিতরে আলোচনা করা হয়েছে। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে না, অনেক আগে থেকেই এটা শুরু হয়েছে এবং অদ্যবধি মুসলমানদের সাথে এই বিরোধ তাদের আছে। এবং তারা বিভিন্ন কায়দায় যখন শক্তি দিয়ে পারে না, বুদ্ধি দিয়ে পারে না, যুক্তি দিয়ে পারে না, জ্ঞান দিয়ে মুসলমানদের সাথে মোকাবেলা করতে পারে না, তখন তারা ঘৃণ্য পদ্ধতি অবলম্বন করে, কি করে, মুসলমানদের গালাগালি করে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী, অপবাদ, গালাগালি, কুৎসা এগুলো রচনা করে, কার্টুন ছবি আঁকে। এটা কোনো মোকাবেলা হয়েছে? ভিডিও তৈরি করছে, সিনেমা বানাইছে, কি হয়েছে তাতে? সবাই জানে যে সিনেমা এটা একটা মিথ্যে জিনিস, যারা সিনেমা দেখে তারা কি বোঝে যে এটা কোরআন বা হাদিস, যা বলা হয়েছে সব সত্য। যখন সিনেমার দর্শক সিনেমা দেখে তখন ধরেই নেয় যে এখানে যা বলা হয়েছে সব মিথ্যা, মিথ্যা না? যেমন উপন্যাস লেখে মানুষ এটা পড়ে কান্দেও, কিন্তু যে পাঠক সে জানে যে এই যা কিছু আমি পড়তেছি, যে জন্য চোখের পানি ফেলাইছি, সব মিথ্যা। অতএব সিনেমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এটা এর দর্শক যেই হোক, সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবাই দেখার সময় এটা এই নিয়েতেই বসবে যে এর ভিতরে যা বলা হয়েছে সব মিথ্যা। কিন্তু তারপরেও ইহুদিদের এইটাই একটা মনের শান্তি, কারণ সত্য দিয়ে, ঐতিহাসিক প্রমাণ দিয়ে, বাস্তবতা দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোন রকম কলঙ্ক এটা দেওয়া সম্ভব না।
কারণ যে ইতিহাস আমাদের পূর্বপুরুষরা লেখছে, ইহুদিরা লেখছে, খ্রিস্টানরা লেখছে, হিন্দুরা লেখছে, বিভিন্ন মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী পণ্ডিতরা লেখছে, সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসা করা হয়েছে। এই যে মাইকেল এইচ হার্ট দি 100 কেতাব লেখছেন, পৃথিবীর ইতিহাসের 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লেখছেন, এক নম্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে। কেন? আমি যত মনীষীর জীবনী পড়ছি তার ভিতরে এইরকম একজন মানুষ আর দ্বিতীয় কেউ নাই, কোন ধর্মে নাই। এই জন্য সর্বপ্রথম তার জীবনী লেখা হয়েছে। কোন এক খ্রিস্টান পণ্ডিত উনি বলছেন যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন এবং গোটা পৃথিবীর নেতৃত্বভার তিনি গ্রহণ করতেন, তাহলে সম্ভবত পৃথিবীতে শান্তি আসত। এই যে মহাত্মা গান্ধী রসুল ইসলামকে একজন শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেন, সবাই করছে, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। অতএব ঐতিহাসিক প্রমাণ দস্তাবেজ এর আলোকে হুজুরের চরিত্রে কোন কলঙ্ক দেওয়া সম্ভব না, কারণ তিনি জামিউল আখলাক, সমস্ত আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো সিফাত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন। এই 124,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক গুণ দিয়েছেন যেটা আরেকজনকে দেন নাই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব নবীর মধ্যে যত ভালো গুণ ছিল সব দেওয়া হয়েছে। এজন্য কোন এক পণ্ডিত উনি বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হল উত্তম চরিত্র বলতে যা কিছু আছে এই সমস্ত উত্তম চরিত্র যোগ করলে পরে এর যোগফল যা হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হল তা। তো যাই হোক, সেদিকে আলোচনা করব না, যে এই ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র এটা অনেক পুরাতন, জেনে শুনে তারা এরকম করছে। রাসূল সাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনায় ইহুদিদের তিনটা সম্প্রদায় ছিল, নাম করা তিনটা সম্প্রদায় ছিল। এক হল বনু নজির, এক হল বনু কোরাইজা, আর এক হল বনু কাইনুকা। আলোচনা হবে এখানে আজকের বাবে আলোচনা করা হয়েছে বনু নজিরের সম্পর্কে, এদের উৎপত্তি সম্পর্কে অনেক রকমের মতামত আছে। আল্লামা আইনী রহমতুল্লাহ আলাই তাদের বংশ তালিকা হযরত হারুন আলাইহি সালাম পর্যন্ত বর্ণনা করেছেন, অর্থাৎ তারা হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন, তারা ইহুদি ছিলেন। বনু নাজির কেন নামকরণ করা হয়েছে সম্পর্কে সিরাতুল হালাবিয়ার ভিতরে বলা হয়েছে যে প্রথমে তারা আন নাজির নামক পার্বত্য অঞ্চলে বসবাস করত, এজন্য তাদেরকে বনু নাজির বলা হয়েছে। কখন তারা মদিনায় আগমন করেছিল, কারণ মদিনায় তো ইহুদিদের জন্ম না, ইহুদিদের জন্ম হল সেই ইয়াকুব আলাইহিসসালামের, ইয়াকুব আলাইহিসসালামকেই বলা হয় ইসরাইল। অর্থাৎ তার বংশধর যারা তারা হল বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ইসমাইল ইসহাক, ইসহাক আলাইহিসসালামের দুই ছেলে ইয়াকুব এবং ইয়াসু, এই ইয়াকুবকেই বলা হয় ইসরাইল, তার বংশধর যারা এরা হল বনি ইসরায়েল। এই বংশে আসছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। অতএব এই বনু নজির এদের পূর্বপুরুষ হযরত হারুন আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এজন্য এরা বনি ইসরায়েল
ইয়াহুদি সম্প্রদায় ছিল। মদিনায় তারা কখন আগমন করেছেন এ সম্পর্কে কোন কোন ঐতিহাসিক বলছেন যে রোমান আমলে তারা ফিলিস্তিন থেকে ইয়াসরিবে এসে বসতি স্থাপন করেছিল। এখানে তারা মদিনার দক্ষিণ দিকে স্বতন্ত্র আবাসভূমিতে তারা ছিল, বসবাস করত। তবে দীর্ঘদিন আরবে থাকার কারণে আরবীয় রক্তের সংমিশ্রণ তাদের ভিতরে হতে পারে এবং নিজেদের নাম তারা আরবদের মতোই রাখত, আরবীয় নাম তারা গ্রহণ করত এবং তাদের ভাষা পুরা আরবি ছিল না, আরবীয় উপভাষায় তারা কথা বলত। যেমন আমাদের দেশে যারা উপজাতি আছে এরা কিন্তু মূল জাতি থেকে আলাদা, তাদের শিক্ষা সংস্কৃতি এগুলো আলাদা, তাদের ভাষাও আলাদা, এরকম তারা আলাদা থাকত। তাদের মূল ব্যবসা ছিল কৃষিকাজ, ঋণ প্রদান, অস্ত্রশস্ত্র এবং অলংকারের ব্যবসা। এক হল কৃষিকাজ, তাদের সুন্দর খেজুর বাগান ছিল, মনোরম খেজুর বাগান ছিল, এই খেজুর উৎপাদন করে তাদের জীবিকা চলত। বলা হয়েছে যে এই খেজুর গাছগুলোকে, এই বাগানগুলোকে নিজেদের সন্তানের চেয়েও তারা ভালোবাসত। আর তাদের একটা ব্যবসা ছিল ঋণ প্রদান, সুদ, সুদের ব্যবসা, মানুষকে ঋণ দিত চড়া সুদে, চক্রবৃদ্ধি হারে তারা সুদ নিত, এই এই ব্যবসাটা তারা করত, গরিব মানুষকে এইভাবে ঋণ দিত, ঋণ পরিশোধ না করতে পারলে তাদেরকে কৃতদাস বানাই ফেলাইত বা অন্যায় অত্যাচার করত, তাদের ধন সম্পদ কেড়ে নিত, এভাবে করা হারে তারা সুদ দিত। আর একটা হল অস্ত্রশস্ত্র এবং অলংকারের ব্যবসা, অলংকার তৈরি করে বিক্রি করত আর অস্ত্র তৈরি করে বিক্রি করত। তো যুদ্ধ যদি না চলে তাহলে অস্ত্র কি চলবে? এই জন্য তারা সব সময় বিভিন্ন কায়দায় একজন আরেকজনের সাথে যুদ্ধ বাজানোর জন্য চেষ্টা করে যেত। মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ যাতে হয় এজন্য তারা বহু রকমের ফন্দি ফিকির করত। আর এর আগে মদিনায় আওস এবং খাজরাজ এই গোত্রের সাথে তারা সবসময় যুদ্ধ তৈরি করে রাখত এবং এরা আওস এবং খাজরাজের ভিতরে আওসকে সমর্থন করত এবং বিভিন্ন কায়দায় খাজরাজের বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করত। যখনই যুদ্ধ শুরু হয়ে যেত অস্ত্র খুব ভালো বিক্রি হত, যেটা বর্তমানে করতেছে আমেরিকা। আমেরিকা এই সারা বিশ্বে যুদ্ধ তৈরি করে রাখতেছে যাতে তার অস্ত্র ব্যবসা ভালো হয়, এক একটা ক্ষেপণাস্ত্র এই যে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, বিমান, জঙ্গি বিমান, তারপরে বোমা, তারপরে এই যে বন্দুক, মেশিন গান, এগুলো সব সাপ্লাই দেয়। অর্থাৎ যত যুদ্ধ লাগবে এই অস্ত্র ব্যবসা সুন্দর চলবে। এই যে বিশ্বযুদ্ধগুলো এগুলো হয়েছিল এই অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার জন্য, একজনের অস্ত্রের ব্যবসা আর মানুষের জীবন। প্রায় 7 কোটি মানুষ নিহত হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, চিন্তা করতে পারো 7 কোটি। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের লোকসংখ্যা 7 কোটির মতো ছিল, 8 কোটি বলা হয়। তো এই যুদ্ধে এতগুলো লোক মারা গেছে, এরপরে এরা সন্ত্রাসী না, সন্ত্রাসী হল মুসলমানরা, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে 100 যুদ্ধ করছে, সে 100 যুদ্ধে মারা গেছে কয়জন হিসাব দিছিলাম? মুসলমান আর কাফের সব মিলে কত? না, মুসলমান আর কাফের মিলে আরো বেশি হবে, তাতে 1200 মতো লোক হবে এই 100 যুদ্ধে মারা গেছে। এজন্য মুসলমানরা সন্ত্রাসী হয়েছে, রক্ত পিপাসু হয়েছে। ওই সাম্বাসিল সিনেমার ভিতরে দেখাইছে, নাউজুবিল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যে অভিনয় করছে, তাকে এরকম বড় তলোয়ার নিয়ে সমস্ত শরীরে রক্ত নিয়ে সে মানে যে একজন রক্ত পিপাসু এভাবে সেখানে চিত্রিত করা হয়েছে। পূর্বপুরুষের ইতিহাস পড়া দরকার ছিল, এই বনু নজির যা ঘটাইছিল প্রত্যেককে ঠান্ডা মাথায় হত্যা করা দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন যে তোমরা চলে যাও। যাই হোক, এই বনু নজির গোত্রের সর্দার ছিলেন হুয়াই ইবনে আখতাব, তার মেয়ে ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, সারা বিশ্বের মুসলমানদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হুজুর তাকে বিবাহ করেছিলেন। তার পিতা হুয়াই ইবনে আখতাব এই বনু নজির গোত্রের সর্দার ছিলেন। আল্লাহ কি না পারেন, সাফিয়া তার আগের স্বামী ছিল। এই এটা বুঝতে হবে আমাদেরকে যে এই বনু নজির গোত্র এটা কিরকম একটা ছোট্ট সম্প্রদায়, যেমন বাংলাদেশের উপজাতিরা এরকম না। বলা হয়েছে যে তারা তাদের ঘর বাড়িগুলো নির্মাণ করেছিল দুর্গের কায়দায়, যেহেতু মদিনার বাইরে ছিল এবং তাদের উপরে বিভিন্ন রকমের শত্রু আছে, যাতে আক্রমণ করলে তারা প্রত্যেকে প্রত্যেকের ঘরে বসেই নিরাপদ থাকে, এজন্য ঘরগুলো তৈরি করা হয়েছিল দুর্গের মতো। এবং তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে মোটেও কম ছিল না। সেই সময় মুসলমানদের সংখ্যা যা ছিল, এই বনু নজিরের সংখ্যাও সেরকম বা তার চেয়ে বেশিও ছিল, অতএব তারা অনেক শক্তিশালী ছিল। সেই সম্প্রদায়ের সর্দার ছিলেন হুয়াই ইবনে আখতাব, বাদশাহ মনে করত, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের বাদশাহ ছিল, তাদের মধ্যে তারা তাকে বাদশাহ মনে করত। তার মেয়ে ছিলেন সাফিয়া, পরমা সুন্দরী রূপসী, তাদের বাদশার মেয়ে, অত্যন্ত গুণবতী, চেহারা ছিল অত্যন্ত সুন্দর, রাজকন্যার মতো। তার বিবাহ ছিল, সেই সময় একদিন তিনি স্বপ্নে দেখেন যে তার তার কোলের উপরে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ এসে তার কোলের উপরে নামছে। তিনি তখন স্বামীর কাছে ছিলেন বসা, তার স্বামী তার কোলের উপরে মাথা রেখে বিশ্রাম করতেছেন। সফিয়া নিজের স্বপ্নের কথা বললেন যে আজকে রাত্রে এরকম স্বপ্নে দেখলাম। দেখো, উনি এবার পণ্ডিত ছিলেন, ইহুদিরা তো পণ্ডিত, এই যে মদিনায় নেতৃত্ব তারা দিত, তাদের সংখ্যা কম ছিল, তারা বহিরাগত ছিল, মদিনায় আওস খাজরাজ এরাই ছিল মূল, কিন্তু তারা এই ইহুদিদেরকে খুব সম্মান করত, সম্মান করত এই জন্য যে এরা শিক্ষিত এবং এদের কাছে আসমানি কেতাব আছে, আমাদের কাছে নাই, এজন্য তারা সংখ্যায় কম হলেও তাদেরকে সম্মান করত। তো সে তাওরাত এবং তাদের কিতাবে পণ্ডিত ছিল, স্বপ্ন শুনেই সে বুঝতে পারল যে এই স্বপ্নের অর্থ কি। আকাশের চাঁদ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝানো হয়েছে। তখন সে বলল, তুমি কি মুহাম্মাদের স্ত্রী হতে চাও? স্বপ্নের অর্থ তো এই। এই বলে সে রাগ হয়ে তার স্ত্রীর গালের উপর একটা আঘাত করলেন। যাই হোক, বনু নাজিরদেরকে বের করে দেওয়া হল, সবাই শামে চলে গেল, কিছু যারা ছিল তারা খাইবারের গিয়ে আশ্রয় নিল, তাদের ভিতরে হুয়াই ইবনে আখতাব ছিল। আর খাইবারে ইতিপূর্বে ইহুদিরা ছিল, তো তারা এই নেতাকে খুব সম্মান দেখাইল এবং নেতৃত্বও দিল, অতএব খাইবারেও সে নেতাই ছিল। পরে মুসলমানদের সাথে খাইবার যুদ্ধ হল, ইহুদিরা পরাজিত হল, হুয়াই ইবনে আখতাব
নিহত হল, তার মেয়ে সাফিয়া মুসলমানদের হাতে বন্দী হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বিবাহ করলেন। সংক্ষেপভাবে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে সাফিয়া বললেন যে আপনাকে দেখার আগ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে রাগ ঘৃণা আপনার প্রতি আমার ছিল, আর আপনাকে দেখার পরে দুনিয়ার সবচেয়ে প্রিয় চেহারা আপনি হয়ে গেছেন আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারার মধ্যে এরকম জাদু ছিল, কাফেরা যে জাদুকর বলতো এমনে বলতো না, ওদের কাছে মনে হইত যেন আসলে জাদু। এটা কিভাবে বিশ্বাস করা যায় যে একজন মানুষ একটা কথা বলবে, চরম শত্রুতা নিয়েও যদি কেউ শুনে সে তার সব শত্রুতা নিমিষের ভিতরে শেষ হয়ে যাবে, আর সে তার আকৃষ্ট হয়ে যাবে, তার প্রতি একদম মায়েল হয়ে যাবে, খোলা তলোয়ার নিয়ে তাকে হত্যা করতে যাবে, কিন্তু ফিরে এসে ঘোষণা দেবে আমি মুসলমান হয়ে গেছি। এটা জাদু ছাড়া আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার এই দাগটা কেন, এত সুন্দর চেহারা এর ভিতরে একটা দাগ। বলছে তা আমার আগের স্বামী, তার স্মৃতি। কেন ঘটনা বল তো, সেই হুয়াই ইবনে আখতাব ছিলেন এই বনু নাজির গোত্রের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু নাজির সহ অন্যান্য ইহুদি সম্প্রদায়ের সাথে এই চুক্তি ছিল যে তারা মদিনার উপরে যদি আক্রমণ হয় তারা মুসলমানদেরকে সাহায্য করবে, এবং ইসলামের শত্রু এই মদিনার শত্রু যারা তাদেরকে তারা কোনোভাবে সহযোগিতা করবে না। এটা চুক্তি ছিল, এই বনু নাজিরের সাথে মুসলমানদের চুক্তি ছিল। কিন্তু এই ইহুদিরা সবসময় চাইত যে মুসলমানরা পরাজিত হোক, এই জন্য কাফেরদের সাথে যখনই যুদ্ধ হতো তারা প্রহর গুনত যে মুসলমানদের পরাজয়ের সংবাদ কখন আসবে। বদর যুদ্ধ গেল, মুসলমানরা বিজয়ী হল, কাফেররা মারা গেল, এরপরে উহুদের যুদ্ধ হল। একটু বলে রাখা দরকার যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা ছিল উহুদ যুদ্ধের আগে, কিন্তু ঐতিহাসিক তথ্য এটা না। এই জন্য দেখো পৃথিবীতে যত শাস্ত্র আছে, সাবজেক্ট আছে, সব সাবজেক্টের কাজ আলাদা, কিন্তু আমাদের সমাজে একটা সম্প্রদায় আছে যারা আহলে হাদিস, তারা মনে করে যে দুনিয়ার সব বিষয়ের কাজ হইবে হাদিস দ্বারা, হাদিস যত সহি হইবে এর দ্বারা ফেকার কাজ হইবে, তাফসিরের কাজ হইবে, ইতিহাসের কাজ হইবে, ভূগোলের কাজ হইবে, সবই হইবে। এটা না, উলুমে শরঈয়ার ভিতরে এলমে হাদিস একটা, এরকম এলমে তারিখ, এলমে তাফসির, এলমে ফেকা প্রত্যেকটা প্রত্যেকটার উসুল অনুযায়ী চলবে। দেখো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এখানে উল্লেখ করছেন যে এই যুদ্ধ হয়েছিল কখন, বদর যুদ্ধের পরে, ছয় মাস পরে উহুদ যুদ্ধের আগে। অথচ সমস্ত ঐতিহাসিক তত্ত্ব উপাত্ত যা পাওয়া যায় তাতে বোঝা যায় যে এই যুদ্ধ, এই বনু নাজিরের মুআমালা এটা হয়েছিল উহুদ যুদ্ধের পরে, এমনকি বীরে মাউনার ঘটনার উপরে। আচ্ছা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বীরে মাউনার কাহিনী পরে বলবেন, তো হাদিসের সেহাত অনুযায়ী উনি বলে গেছেন, কিন্তু ঐতিহাসিকরা ওনার এই সেহাত গ্রহণ করেন নাই। তাদের কাছে ঐতিহাসিক বিভিন্ন প্রমাণ আদির ভিত্তিতে তারা এটাই রায় দিয়েছেন যে এটা সংঘটিত হয়েছিল চতুর্থ হিজরিতে। দেখো অনেক সময় ডিফারেন্স, চতুর্থ হিজরিতে রবিউল আউয়াল মাসে এটা সংঘটিত হয়েছিল। আল্লামা ইবনে সাদ বলছেন, ইবনে হিসাম বলছেন, এবং বালাজুরি, ঐতিহাসিক বালাজুরি, এরা সবাই এই মত ব্যক্ত করছেন। কই তারা তো হাদিসের সেহাত দেখলেন না যে বুখারিতে আছে, তবে আমরা এটা বলি।
এরকম বহু ঐতিহাসিক ব্যাপার আছে যেখানে রেওয়ায়তের ভিত্তিতে এবং বুখারী রহমতুল্লাহ আলাই যে তথ্য যে সন্তারিক বলছেন ঐতিহাসিকরা তা গ্রহণ করেননি, ঐতিহাসিক সূত্রে এটা প্রমাণিত হয়নি। কারণ এই যুদ্ধ সম্পর্কে যা কিছু বলা হবে দেখবা যে সেটা তাতে এটাই প্রমাণ হবে যে এটা উহুদ যুদ্ধের পরে ছিল, এমনকি বীরে মাওনার ঘটনার পরে ছিল। অথচ এমাম বুখারী এটা আগে মনে করছেন এবং আগে উল্লেখ করছেন, উহুদ যুদ্ধের আলোচনা বীরে মাওনার আলোচনা এগুলো সব পরে করছেন। আর আহলে হাদিস যারা আছে এরা এইরকম হাদিস নিয়ে ঐতিহাসিক তথ্যের উপরে তারা আঘাত করে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিরকম হয়েছিল, আল্লাহ তার নূর তৈরি করছিলেন কিভাবে, এগুলো এই বর্ণনাগুলো সহি হাদিসে না পাওয়ার কারণে তারা এগুলোকে বানোয়াট বলে। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, পৃথিবীর বড় বড় ঐতিহাসিকরা তাদের কিতাব এগুলো লিখে গেছেন। এই বনু নজিরের ওয়াকিয়া কখন হয়েছিল এ সম্পর্কে ইবনে ইসহাকের এক রওয়ায়েত আছে যে বীরে মাওনা এবং উহুদ যুদ্ধের পরে এটা সংঘটিত হয়েছিল। ইমাম জুহরি রওয়ায়ে ইবনে জুবায়ের থেকে রওয়ায়েত করছেন, যেটা বুখারীতে বলা হয়েছে যে এটা বদর যুদ্ধের ছয় মাস পরে সংঘটিত হয়েছিল এবং উহুদ যুদ্ধের আগে। কিন্তু ইবনে সাদ ইবনে হিশাম বালাজুরি এটাকে চতুর্থ হিজরি সনে রবিউল আউয়াল মাসে বলছেন এবং বিভিন্ন কারণে বিভিন্ন বর্ণনার প্রেক্ষিতে এটাই সত্য বলে মনে হয়। বলছিলাম এই উহুদের যুদ্ধে যখন মুসলমানরা কিছুটা বিপর্যস্ত হল এবং কাফেররা অনেক নিহত হল, বড় বড় নেতারাও নিহত হল, তখন এই বনু নজির গোত্রের কাব ইবনে আশরাফ ইয়াহুদি সে মক্কায় গিয়ে তারা বলতে লাগলো এরা এই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে মারা গেছেন, এই শোর এই রব উঠেছিল এই ইহুদিরা, যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা পুরা মদিনায় ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ মারা গেছেন, কিন্তু দেখা গেল যে না মারা যায় নাই, তিনি আবার ঠিকমতোই মদিনায় আসছেন। তখন এই কাব ইবনে আশরাফ ইহুদি সে আরবে গিয়ে কুরাইশদের কাছে গিয়ে মক্কায় সে একবারে কান্নাকাটা শুরু করে দিল, দেখো কত দরদ, ওনাদের নেতারা মারা গেছে কিন্তু দরদ কাব ইবনে আশরাফের বেশি। উনি বলছেন যা তোমাদের এত বড় বড় নেতা এরা মারা গেলে আর আমাদের জীবিত থেকে লাভ কি, অতএব এর প্রতিশোধ নিতে হবে, তোমরা প্রস্তুত থাকো আমরা তোমাদের সহযোগিতা করব। যাই হোক, এই কাব ইবনে আশরাফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছিলেন, মুসলমানরা হত্যা করেছিল, সেই ইতিহাস সামনে বলবে, হাদিসে আসবে। এই বনু নজিরদেরকে উৎখাত করার ঘটনার পিছনে অনেকগুলো প্রেক্ষাপট আছে। এক হল যখন উহুদের যুদ্ধেও কাফেররা মুসলমানদেরকে সম্পূর্ণ পরাজিত করে মদিনা দখল করতে পারল না, তাদের অন্তরের খেদ থেকে গেল, তখন তারা কুরাইশরা এই বনু নজিরের কাছে একটা চিঠি লিখল যে যদি তোমরা মুহাম্মদকে হত্যা না করো তাহলে আমরা মদিনা সহ সব তোমাদেরকে কিন্তু শেষ করে দেব, হুমকি দিয়ে চিঠি লিখল, তোমরা তাকে মেরে ফেলো। এই থেকে বনু নজিরের মধ্যে তারা একটা চিন্তা করল যে এখন তো আমাদের নিজেদের অস্তিত্ব টিকেইতে হলে এই মুহাম্মদকে হত্যা করা দরকার, এজন্য তারা প্রথমে প্রস্তাব পাঠাইল কৌশলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এইভাবে পাঠাইল যে আপনি আমাদের সাথে, আপনিও আহলে কিতাব আমরাও তো আহলে কিতাব, আপনারাও এক আল্লাহকে মানেন আমরাও মানি, আপনাদের উপর আসমানি কিতাব আসছে আমাদের উপরেও আসছে, সব দিক থেকেই তো আমাদের সাথে আপনাদের মিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে ইহুদিদের সাথে কিন্তু মিল রেখেই চলতেন, ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজও পড়ছেন, এবং যে কোনো ব্যাপারে কাফেররা একটা কাজ করে আর ইহুদিরা একটা কাজ করে
হুজুর বলতেন যে তোমরা ইহুদিদের সাথে মিল রেখে করো, যেহেতু তাদের একটা ভিত্তি আছে, আমাদের কাছে ওহী না আসা পর্যন্ত তোমরা তাদের অনুসরণ করো, তাদের সাথে মিল রাখতে পছন্দ করতেন। কিন্তু পরবর্তীতে এটা মানসুখ হয়ে গেছে, পরে হুজুর বলছেন খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের মোখালাফাত করো, কিন্তু প্রথমে মুওয়াফাকাত করতেন। তারা প্রস্তাব পাঠাইল যে আমাদের কাছে 30 জন লোক পাঠান, তো শুধু ধর্মীয় ব্যাপারে আমাদের সাথে আর আপনার সাথে অমিল আছে, অতএব আমাদের ধর্মের পণ্ডিত 30 জন বসবে আর আপনিও 30 জন লোক পাঠাবেন, তারা আলোচনা করে যদি আমাদেরকে বুঝাইতে পারে তাহলে আমরা সব মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো লিখিতভাবে চুক্তি আকারে থাকতে হবে, আমাদের নিরাপত্তার ব্যাপার, তারপরে আমাদের সাথে পরাজিত হলে তোমরা সব মুসলমান হবে, এগুলো লিখিত চুক্তি থাকতে হবে। কিন্তু তারা তো সবসময় ধুরন্ধর, তাদের উদ্দেশ্য ছিল এই কথা বলে হুজুরকে আনবে, এরপরে তাকে হত্যা করবে, তাদের মুসলমান হওয়ার তো উদ্দেশ্য ছিল না। কারণ মুসলমান হওয়ার উদ্দেশ্য যদি থাকত তাহলে এখানে মোনাজারার কোনো দরকার ছিল না, ইতিপূর্বেই তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাদের পণ্ডিতরা তাই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে হবে না। এরা বলল তাহলে ঠিক আছে আরো ছোট করে দেই, যে 3 জন আপনারা আসবেন, আমাদের থেকেও 3 জন পণ্ডিত বসবেন, তারপরে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এটা আমি বিবেচনা করতেছি। হুজুর তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। আরেকটা ঘটনা হলো এই যে বীরে মাউনা, যেখানে 70 জন সাহাবি শহীদ হয়েছিলেন, তাফসিলি ওয়াকিয়া পরে বলব, সামনে আসবে বুখারী শরীফে, সেই বীরে মাউনায় 70 জন সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্প্রদায়ের তালিমে দীনের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা এই 70 জন কারি হাফেজ তাদেরকে সবাইকে হত্যা করল। সেখান থেকে 1 জন সাহাবি তিনি বেঁচে গিয়েছিলেন, আমর ইবনে উমাইয়া। উনি যখন ফিরে আসতেছিলেন তখন বনু আমের গোত্রের 2 জন লোককে তিনি দেখতে পেলেন। এই বনু আমের গোত্রের লোকেরাই এই বীরে মাউনের কাহিনী ঘটিয়েছে। সুতরাং তিনি কি করলেন, ওই 2 জনকে হত্যা করে তাদের সম্পদ নিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। অথচ ওই বনু আমের গোত্রের সাথে মুসলমানদের চুক্তি ছিল, অর্থাৎ চুক্তি থাকার পরে তাদেরকে হত্যা করাটা তো অন্যায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হত্যাটা ভুল হত্যা হয়েছে, অতএব এর রক্তপণ আমি আদায় করব, এই 2 জনের রক্তপণ আমি আদায় করব। অতএব এই রক্তপণ আদায় করতে গিয়ে মদিনার সবাই অংশগ্রহণ করবে যারা আমার সাথে চুক্তিপত্রে আবদ্ধ আছে। সেই অনুযায়ী মুসলমান সহ মদিনার সবার কাছ থেকে হুজুর চাঁদা আকারে এই রক্তপণের অর্থ উত্তোলন করতে লাগলেন। এই উদ্দেশ্যেই তিনি এই বনু নজির গোত্রের কাছেও গেলেন। তারা বলল যে হ্যাঁ ঠিক আছে, এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, ভুলে হত্যা হয়ে গেছে, আমরা সবাই দিয়ে দেব, অতএব আপনি কষ্ট করে না আসলেও হয়তো আসছেন যখন খুব খুশি, আমরা একটু রুটি আর পানির ব্যবস্থা করা হচ্ছে, ডাইল ভাতের ব্যবস্থা, আপনি এখানে বসেন, আপনি কষ্ট করবেন কেন, আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে আপনার কাছে নিয়ে আসতেছি, আপনি একটু রেস্ট নেন। ঘরের ভিতর যে বলতেছে যে এই সুযোগ আর হাত ছাড়া করা যায়, কোন কোন রেওয়ায়েতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 জন সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, আলী সহ আরো 10 জন সাহাবী ছিলেন। তারা পরামর্শ করল যে এখন উপর থেকে, সে তো বাইরে বসছে, উপর থেকে ছাদের উপর থেকে বড় একটা পাথর তার মাথার উপর ফালাইত করলে তো শেষ, কে এই কাজ করবে? আমর ইবনে জাহাস ইবনে কাব সে বলল যে আমি করব। সে রওনা দিল, তাদের মধ্যে একজন ছিল সাল্লাম ইবনে মিশকাম,
ভালো মানুষ কিন্তু ইহুদি, সে বলছে সাবধান, এই কাজ করতে যাব না, কারণ তোমরা ভালো করেই জানো যে একজন নবী। অতএব যখন পাথর ফেলাইতে যাবা, জিব্রিল তো টাচ করে তাকে বলে দেবে যে আপনার উপরে পাথর ফেলাইতেছে, আল্লাহ তো ওহী পাঠিয়ে বলে দেবে, তখন তোমরা বিরাট অপরাধী হয়ে যাবা, তখন মুসলমানরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই এগুলো চিন্তা করো। কিন্তু সে বিরত হইল না, যে ওহী আসবে কি, ওহী আসার আগেই তো পড়ে দেবে পাথর, আর হুজুর যদি মারা যান তাহলে তার ওহী আসবে না, ওহী আসা বন্ধ। কত দুরান্দার চিন্তা করো, জানে যে নবী আল্লাহ পক্ষ থেকে, যে কোনো সময় তার কাছে ওহী আসবে। এদিকে ঠিকই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিব্রিলের মারফত ওহী পাঠাই দিলেন যে হুজুর আগে ওঠেন, তারপরে কথা হবে, আপনি এখান থেকে তাড়াতাড়ি উঠে যান। হ্যাঁ উঠছেন, কি খবর? খবর হইল যে বড় পাথর লইয়ে তারা আপনাকে হত্যা করার জন্য রেডি হয়েছে। হুজুর আর পিছনে তাকাইলেন না, একেবারে সোজা মদিনায় চলে আসলেন। পাশে যে সাহাবীরা বসা ছিল তারা পর্যন্ত আজ করতে পারলেন না যে হুজুর কেন উঠলেন, কি হল, মনে করলেন যে হুজুর কাজায় হাজাতের জন্য বাইরে কোথাও গেছেন। দীর্ঘ সময় বসে রয়েছেন, এখন তাই ওরা বুঝতে পারছে যে দেখছো এমনি উঠে যায় না, গেছে তো সে তার কাছে ওহী আসছে এই জন্য। এখন তো খবর জানাজানি হয়ে গেছে, এখন কি করবো, যারা আছে বাকি এদেরকে হত্যা করব না কি? অনেকে বললো যে না, এদেরকে হত্যা করলে সমস্যা আছে, কারণ যাকে আসল হত্যা করার তাকে করতে পারল না। অতএব সে যখন জানতে পারবে যে তোমরা তাদেরকে এভাবে হত্যা করছো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এদেরকে হত্যা করো না। যাই হোক, সাহাবিদেরকে আর তারা হত্যা করল না, সিদ্ধান্তে আসতে পারল না। তারা চিন্তা করলেন, আবু বকর চিন্তা করলেন যে হুজুর গেলেন কই, এত সময় তো ইস্তেনজায় লাগে না, বের হলেন খোঁজে। মদিনা থেকে এক লোক আসতেছিল, তাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর কোথায় দেখছো, হ্যাঁ তাকে তো মসজিদে নববীতে প্রবেশ করতে দেখছি, হুজুর মদিনায় চলে গেছে। সাহাবিরা আর অপেক্ষা করলেন না, তারাও চলে আসলেন। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাহিনী বললেন, এই ঘটনা। অতএব আমার পক্ষ থেকে তাদেরকে গিয়ে বলো তোমাদেরকে 10 দিন সময় দেওয়া হল, এই 10 দিনের ভিতরে তোমাদের এই জনপদ ছেড়ে তোমরা সব বের হয়ে যাও, আমরা তোমাদের সাথে রক্তারক্তি করতে চাই না, মারামারি করতে চাই না, তোমরা চুক্তি ভঙ্গ করছো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো, অতএব মদিনায় থাকার তোমাদের কোনো অধিকার নাই, তোমরা বের হয়ে যাও। এই সংবাদ যখন তাদের কাছে আসলো বিনা মেঘে বজ্রপাতের মতন, এত সুন্দর বাড়ি ঘর বাগান বাড়ি তারা করছিল যে কয়েকশো বছর এখান থেকে তাদের বের হওয়া লাগবে এটা তারা কখনো কল্পনা করেনি। কিন্তু কি না কি ঘটলো, এখন হুকুম এসে গেল এখান থেকে বের হয়ে যাও। তাদের অস্ত্র আছে কিন্তু মনে সাহস নাই, মোহাম্মদের সাথে যুদ্ধ করার মতো মনে সাহস নাই। অতএব নেতারা বসে এটি পরামর্শ করল যে যদি আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে আমাদের পরাজয় ছাড়া উপায় নেই, এবং ইহুদি বড় পণ্ডিতরা তারা বলল যে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যুদ্ধ করলে তোমাদের স্ত্রীরা সব বিধবা হয়ে যাবে, তোমাদের সন্তানরা এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, এছাড়া আর কোন উপায় নেই। অতএব তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা এখান থেকে চলে যাই, জায়গা তো আরো আছে, খাইবারে চলে যাবো, অসুবিধা কি, অন্যান্য ইহুদিরাও গেছে। এই সময় আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক দৌড়িতে দৌড়িতে আসছে, আসে বলছে কি কি করো কি তোমরা, দেখ মানে তাদের যে বকরিগুলো ছিল এগুলো তো মাঠে ছিল, দূরে দূরে ছিল, অর্থাৎ 10 দিনের ভিতরে চলে যেতে হবে, এই জন্য সব বকরি টকরি বাড়িতে আনছে, কেউ ছিট পাল্টাইলে তোমাদের কিরকম হয় দেখো না, এই কেউ ঘরের দরজা খুলে নিতেছে, কেউ মানে সব মালামাল গুজগাস করতেছে, বাহন প্রস্তুত করতেছে। আবদুল্লাহ ইবনে উবাই দৌড়েই আসছে, কি কি হয়েছে তোমরা করো কি, মোহাম্মদ আলটিমেটাম দিচ্ছে 10 দিনের ভিতরে আমাদের চলে যেতে হবে। বলছে এটি কোনো কথা, তোমাদের শক্তি কি তাদের চেয়ে কম, এটা তোমাদের জায়গা, তোমাদের সবকিছু, এটা ছেড়ে তোমরা চলে যাবে এটা কেমন কথা,
তোমরা বলো যে না আমরা যাব না, তোমাদের যা করতে মনে চায় করো, আমরা মোকাবেলা করব, যুদ্ধ করব। আর আমি তো আছি বেটা, আমার সাথে 2000 সৈন্য আছে, এটা নিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব যদি দরকার হয়। কিসের ভয় করো? এই একেবারে বিরাট আশা দিল। তখন এদের মন একটু ঘুরে গেল, তারা বলল ঠিক আছে তাহলে আমরা যুদ্ধই করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠাইলেন যে আমরা যাব না, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন যে রেডি হও, তাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে অবরোধ করে রাখলেন। কেউ বলছে 15 দিন, কেউ বলছে 6 দিন, 10 দিন, যাই হোক অবরোধ করে রাখলেন। তারা প্রত্যেকে বলল, তাদের খেয়াল ছিল এই যে আমাদের কাছে যে খাদ্যশস্য আছে এক বছর আমরা থাকতে পারব, ঘরে বসে বসে খেতে পারব, প্রাকৃতিক পানির উৎস আছে যেখান থেকে পানি পাওয়া যাবে। অতএব তারা আমাদের ঘেরাও করে, আর আমাদের প্রত্যেকের ঘর হল দুর্গ, অতএব তারা বাইরে খালি পাহারা দেবে, কয়দিন পাহারা দিতে পারবে? এক বছর এটা তো সম্ভব না, চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ভয় ঢেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একজনকে, তারা 10 জন বের হয়েছিল একটু খোঁজ খবর নিতে, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহিনী আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সব হত্যা করল। তাদের মনে একটু ভয় ঢুকিয়ে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কৌশল অবলম্বন করলেন আল্লাহর নির্দেশ ক্রমে, কারণ কেউ না বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে মানুষের সম্পদ অহেতুক নষ্ট করছেন। হুজুর বললেন যে তাদের খেজুর গাছগুলো কাটো, খেজুর গাছ কেটে সাপ করে দাও। খেজুর গাছ কাটা শুরু হয়ে গেল। এখন ওরা চিন্তা করল, আহ, এই খেজুর গাছ যদি সব বাগান পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আমাদের এখানে থাকার আর কোন অর্থ নেই, আমরা খাবো কি? তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খেজুর গাছ কাটা, ফলবান বৃক্ষ কাটা, এটাকে অনেকে অমানবীয় মনে করছেন, অনেক ঐতিহাসিক। এর জবাব অনেকভাবে দেওয়া হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছগুলো কেটেছিলেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এই খেজুর গাছ অনেক জায়গায় এত ঘন ছিল যে এর ভিতরে ইহুদিরা পালিয়ে মুসলমানদের উপর আক্রমণ করত, অথবা এই গাছগুলো কেটে দেওয়া একটা যুদ্ধের কৌশল ছিল। অনেক ঐতিহাসিক বলছেন যে কোরআন শরীফে বলা হয়েছে মা কাতাতুম মিন লিনাতিন, লিনা শব্দের অর্থ হল এক ধরনের লিনা খেজুর, খেজুরের নাম প্রজাতি। এই খেজুর এর প্রজাতিটা আরবের নিকৃষ্ট প্রজাতি ছিল, এই খেজুর কেউ খাইত না, এটা গাছের কাজে লাগত, গাছগুলো খুব মোটা তাজা হইতো, খেজুর ভালো হইত। হুজুর বলছেন যে এই লিনা গাছগুলো কেটে দাও, তারা তো আর বুঝবে না কোনগুলো কাটা হয়েছে, তারা মনে করবে যে ফলবান বৃক্ষ কাটা হইতেছে, অতএব তারা নরম হবে। অথবা এই গাছগুলো ছিল তাদের বাড়ির পাশে পাশে, অতএব তাদের উপর আক্রমণ করতে হলে এই গাছগুলো বাধা ছিল, এজন্য দূরের যে বাগান ছিল সেগুলো কাটেন নাই, বাড়ির কাছের গাছগুলো কাটছেন। তো যাই হোক, যখন কাটা শুরু হলো আর কাটার পরে আগুন ধরাই দেওয়া হল, তখন তারা হাত জোর করে বলছে যে আমাদেরকে মাফ করেন, আমাদের গাছ কাটবেন না। তারা চিন্তা করলো যে আমরা এখান থেকে চলে যাই, কিন্তু গাছ বাগান আমাদের থাকুক, এখান থেকে আমরা ফল নিয়ে যাব, কিন্তু গাছ কাটলে পরে আমরা কি করব? তখন তারা আত্মসমর্পণ করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে আমরা বের হয়ে যাও। একজন প্রত্যেক 3 জন ব্যক্তি একটা উটের উপরে যা কিছু নিতে পারো নিয়ে যাব, আমরা কিছুই রাখব না, তবে কোনো অস্ত্র নিতে পারবা না, যে আবার দূরে গিয়ে অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বা, অস্ত্র নিতে পারবা না। তো তারা কি করলো, নিজেরা নিজেদের ঘর বাড়ি, এবং ওই যখন তাদেরকে দেখলো যে পরাজয়ের মুহূর্তে এসে গেছে, তখন তারা কি করলো,
মনে করো একটা উঠে তিনজনের বোঝা, তাতে আর কত দূর নেওয়া যায়, একটা বাড়িতে কত মালামাল থাকে, তিন ডেটের এক লাগে, তো যা নিতে পারবেন এগুলো মুসলমানরা ব্যবহার করবে। এই জন্য তারা কি করল, তারা ওই নিজেদের সম্পদ নিজেরা নষ্ট করতে লাগলো, ঘর দুয়ারে নিজেরা আগুন জ্বালাই দিতে লাগলো, ভালো একটা আসবাবপত্র আছে ভেঙে ফেলাইতে লাগলো, যে মুসলমানরা এটা ব্যবহার করতে না পারে। মুসলমানরাও তাদেরকে সহযোগিতা করল, যে কি কি নিতে চাও তোমরা, যে এই দরজাখান নিতে চাও, এটা খুব ভালো, মুসলমানরা ভাঙিয়ে দিয়ে দিল, না নিয়ে যাবো। তো এভাবে করে তারা সব কিছু নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বনু নাজিরের কাহিনী বর্ণনা করেছেন সূরাতুল হাসরের মধ্যে। এই জন্য বাজ মুফাসসিরিনে কেরাম এই সূরা হাসরকে বলছেন সূরাতু বনি নাজির, বনি নাজির সূরা। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম। আহলে কিতাব ইহুদিদের মধ্যে যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছেন লি আউয়ালিল হাসার, প্রথম একত্রে। আর দ্বিতীয় হাসার হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, পুরো জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিল, এটা ছিল প্রথম হাসর। মা জানান্তুম আন ইখরুজু, তোমরাও ধারণা করো না যে কোনদিন এরা এখান থেকে বের হয়ে যাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও ধারণা করেছিল যে তাদের সুরক্ষিত দুর্গগুলো আল্লাহর আজাব থেকে তাদেরকে রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর আজাব তাদের কাছে এমন জায়গা থেকে এসে গেল যে তারা কল্পনাও করতে পারে নাই। ফাকাযাফা ফী কুলুবিহিমুর রুব, আল্লাহ তাদের অন্তরের ভিতরে ভয় ঢেলে দিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তারা নিজেদের বাড়িঘর নিজেদের হাতে ধ্বংস করতে লাগলো আর মুসলমানদের হাতে ধ্বংস হতে লাগলো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব চক্ষুষ্মানরা এর থেকে শিক্ষা নাও। তারা চলে গেল। এই বিপদের মুহূর্তে মোনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই 2000 শত্রু নিয়ে আর আসলেন না। দেখো কত বড় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিক যারা তারা ঠিক শয়তানের মতন, শয়তান মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে গুনার কাজ করায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহ ইহিয়া উলুমুদ্দিনের ভিতরে কাহিনী লিখছেন, বড় এক আবেদ ব্যক্তি ছিল, শয়তান তার কাছে ওয়াসওয়াসা নিয়ে আসলো। এখন আবেদ ব্যক্তি, আলেম ব্যক্তি, তাকে তো সহজে ঘায়েল করা যাবে না। তাকে বলল যে আল্লাহ তোমাকে অনেক বুজুর্গি দিচ্ছে, তুমি কাজ করো, মানুষকে একটু তাবিজ তদবির দাও, মানুষের উপকার হইলে অসুবিধা কি। উনি দিতেছেন, কিছুদিন পর এক সুন্দরী মহিলাকে পাঠাইলেন যে মহিলা একটু চিকিৎসা করেন। তো ওই মহিলাকে দেখে আবেদ একটু আকৃষ্ট হলেন, চিকিৎসা করার নামে তার সাথে অপকর্মও করলেন। শয়তান কিন্তু সব করাইছে। করানোর পরে এখন তার পেটে বাচ্চাও আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হইলেই তো উনি ধরা খাইয়ে যাইবেন। তখন শয়তান আসছে যে হুজুর, এই যা যা করছেন আপনি প্রথম থেকে, এগুলো আমি করাইছি, আমাকে তো চেনেন না, আমার নাম ইবলিস শয়তান, নাউজু বিল্লাহ, তুই এই কাজ করাইলি আমারে। ঠিক আছে, অসুবিধা নাই, এখন এই বাচ্চা ভূমিষ্ঠ হইলে তো আপনার সব বদনাম হয়ে যাবে, অথবা আপনাকে এক কাজ করতে হবে, এই মহিলাকে হত্যা করতে হবে। হত্যা করলে আমাকে মারবে না, আমি আসি না, আমি ইবলিস তো আসি আপনার সঙ্গে। ঠিক তো, হ্যাঁ আসি। মারছে, মারার পরে তার সম্প্রদায়ের লোকেরা সব আসছে রক্তবন ওনাকে মারার জন্য।
ইবলিশ শয়তান তখন বলে আসসালামু আলাইকুম, আমার কাজ সমাধান হয়ে গেছে, এখন আমি তোমার সাথে নাই। ইমানও হারাইল, জীবনও হারাইল, সব হারাইল, তাকে মেরে ফেলল তারা। তো ইবলিশ শয়তান হলো এইরকম, এতে তাফসির করতে গিয়ে এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মানে ওয়াসওয়াসা দিয়ে সে গুনার কাজ করায়, যখন গুনার কাজ হয়ে যায় তখন বলে ইন্নি বেরি। ওই যে বদর যুদ্ধের সময় কাহিনী শুনছো তোমরা, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু, এই মুনাফিকদের দিকে লক্ষ্য করো নাই তোমরা, ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তারা ইহুদিদের মধ্যে যারা কাফের যাদেরকে তারা ভাই বলে সম্বোধন করত তাদেরকে তারা বলেছিল, লাইন উখরিজুতুম লানাখরুজান্না মাআকুম, যদি মোহাম্মদ তোমাদেরকে এই মদিনা থেকে বের করে দেয় তাহলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। এই ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল, ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, তোমাদের পক্ষে আমরা কারো বিরুদ্ধে মানে কারো এতায়াত করব না, মানে তোমাদের ক্ষতি হয়তিলতুম লানানসুরান্নাকুম, তোমাদেরকে যদি হত্যা করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আচ্ছা আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তাদের এই কথাগুলো সব মিথ্যা, তারা মিথ্যাবাদী। লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, তাদেরকে যদি বের করে দেওয়া হয় এই মুনাফিকরা তাদের সাথে বের হবে না। ওয়ালাইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, তাদেরকে যদি যুদ্ধ করা হয় তাদের সাথে তারা সাহায্য করবে না। ওয়ালাইন নাসারুহুম লা ইয়ুয়াল্লুনাল আদবার, আর তারা যদিও সাহায্য করে তাদেরকে, লাইওয়াল্লুনাল আদবারা সুম্মা লা ইউনসারুন, কিন্তু তারা পশ্চাদ্ধাবন করবে ফলে তারা আর বিজয়ী হবে না। অর্থাৎ যদিও তারা সাহায্য নিয়ে যায়ও কিন্তু বিজয়ের আগ মুহূর্তে তারা কেটে পড়বে ফলে তারা আর বিজয়ী হতে পারবে না। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাযীনা মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাঈ জুদুর, তারা কখনো সংরক্ষিত দুর্গ থেকে বা পর্দার আড়াল থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের নিজেদের মধ্যে অনেক মতভেদ, মানে ইহুদি পণ্ডিতরা শুধু বলতেছিল তোরা কি করতেছ, যুদ্ধ একজন নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে কোনোদিন বিজয় হয় এইভাবে বলছে, কিন্তু তারা দল ছেড়েও যাচ্ছে না, অতএব তাদের নিজেদের ভিতরে অনেক মতভেদ, কোন একমতই হতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে উবাইর কথায় তারা কি যুদ্ধ করবে না না করবে এই নিয়েও তাদের ভিতরে বহু দল হয়ে গিয়েছিল, অতএব তোমরা দেখতেছ যে তারা সব এক কিন্তু তাদের ভিতরে বহু মত। আল্লাহ বলতেছেন তাহসাবুহুম জামিয়ান, তোমরা মনে করতেছ তাদেরকে সব এক, অকুলুবহুম সাত্তা, তাদের অন্তর তো বিভিন্ন রকমের। জালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, কারণ হলো এরা হইল ব্যাকল সম্প্রদায়, আকল নাই এদের। কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবান যাকু ওয়াবালা আমরিহিম, ইতিপূর্বে তাদের মতো যারা করছিল তারা কি ওয়াবাল বা শাস্তি ভোগ করেছিল, এরাও সেরকম শাস্তি ভোগ করবে। ওয়ালাহুম আযাবুন আলীম, কামাসালিশ শয়তান, এদের উদাহরণ হল এই মুনাফিকদের শয়তানের মতন। ইজ কল আলিল ইনসান উফুর, যখন শয়তান মানুষকে বলে এ বেড়া কাফ কুফরি কর কুফরি কর, ফালাম্মা কাফারা, এরপর যখন সে কুফরি করে কল ইন্নি বারি উম্মিন, বলছে আমার কোন দায়িত্ব তোমার নাই, তোমার দায়িত্ব আমার উপরে আর নাই, কুফরি করা পর্যন্ত ছিল এখন আর আমি সাহায্য করব না। ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, فكان عاقبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين, এভাবে করে শয়তান আর তার শয়তানের প্ররোচনায় যারা শিকার তারা উভয়ই জাহান্নামে হবে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাহায্য নিয়ে আসলো না, তারা বাড়িঘর ছেড়ে চলে গেল, অস্ত্রশস্ত্র সহ কিছু সম্প্রদায় তারা রেখে গিয়েছিল। এর বর্ণনা দেওয়া হয়েছে, যাওয়ার সময় তারা করছিল কি, ইহুদিরা
এই জাতিটা কেমন আল্লাহ বানাইছে, যাওয়ার সময় তারা গান গাইতে গাইতে তবলা বাজাইতে বাজাইতে এই সব নিয়ে এখান থেকে চলে গেল। এটা কি গান বাজানোর সময়?